নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ আয়োজন করে 2 নং বিট পুলিশ কাশীপুর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ এম এ হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ, কাশীপুর প্রেস ক্লাব সহ সভাপতি আলহাজ মনির হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী এবং এলাকার সকলকে পুলিশের সহযোগিতার জন্য সরাসরি পুলিশের কাছে অভিযোগ করার অনুরোধ করেন এবং প্রয়োজনে 999 নম্বরে ফোন করার অনুরোধ করেন। আমাদের উচিত নারীকে সম্মান দেওয়া। চারদিকে দর্শনের যে সরাসরি যে ধরনের খারাপ আমরা সংবাদ পাচ্ছি, এই মুহূর্তে যে একটা সুন্দর একটা ডিসিশন নিয়েছেন বাংলাদেশ পুলিশ, সেই হিসাবে আমি বাংলাদেশ পুলিশকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নারী নির্যাতন, নারী ধর্ষণ, এইগুলো আমাদের বাংলাদেশকে আগ্রাসন করে তুলছে। আমাদের গণনেত্রী শেখ হাসিনা যে আইনটা পাশ করেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ। পুলিশের তরফে ধর্ষকের বিষয়ে বিন্দু মাত্র কোনো ছাড় নাই। লয়েস নাথিং বাট কমন সেন্স। আসলে পৃথিবীতে এত আইন আমরা সবাই জানি না, যে আইন অজ্ঞজনই আছেন পৃথিবীর সবচেয়ে বেশি বিজ্ঞ আইনজীবী সেও কিন্তু কি সবাই জানেন? জানে না। আসলে হচ্ছে আইনটা কিছুই না, আমরা যদি আমাদের কমন সেন্স আমাদের বিবেককে জাগ্রত সামনে দিলে যদি আমাদের পথযাত্রায় কিন্তু জীবনের প্রতি পরত করে যদি আমরা সেটা অনুধাবন করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো আইন জানা লাগবে না। আমাদের যে সামাজিক বেদি সমাজ অবক্ষয় ছেয়ে গেছে রঙে রঙে সেটা কিন্তু হবে না। তো আজকের যে বাংলাদেশ আমাদের সোনার বাংলা আমরা গড়তে চাই সেই বিনিময়ে আমাদেরকে আসলে সবাই আপনাদের শুধু পুলিশ সেবা তো হবে না, পুলিশের পাশে জনগণের থাকতে হবে।